গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ব্লগটা আজকে সকাল থেকে শুরু করে দিলাম, আর এদিকে ফুল দেখিয়ে শুরু করলাম। তো আজকে সকাল সকালই মা ঠাকুর দেবে বলে পুজোর ফুল তুলে নিয়ে এসেছে। আর দেখো, সব কালার একসাথে মিশে কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর গাছে হয়েছিল একটা শশা, তো মা ওটা নিয়ে এসেছে, না হলে বর্ষাকাল তো পোকা হয়ে যেত। আর এদিকে দেখো, আমি ডিম সেদ্ধ বসিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর এদিকে ভাই কুমড়োটাকে পিস পিস করে কেটে দিয়েছে, ও বলল যে কুমড়োর চপ খাবে, তো এখানে ও কেটে রেখেছিল, আমি ওটাকে ধুয়ে দিলাম। আর এদিকে তো ডিম সেদ্ধটা বসিয়েই দিয়েছি। আর মায়ের এখানে দেখো রুটি করা হয়ে গেছে, সকালে আজকে ব্রেকফাস্টে রুটি খাওয়া হবে। তো রুটি হয়ে গেছে, রুটিটা দেখালাম না। আর এখানে রয়েছে, কালকে রাতের ঘুগনি হয়েছিল, তো ওই ঘুগনিটা রয়েছে, তো এটা মা এখানে গরম করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো, মা রান্নাঘরে চলে এসেছে, তো এখানে মা কুমড়োর চপটা করে নিচ্ছে। আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে তো এমনিতে একটু তেলে ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু সকালবেলা অতটাও না হলে বিকেলবেলা ভালো হয়। তো ভাই এখানে সকালবেলায় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে দেখো কুমড়োর চপটা মা করে নিচ্ছে, আর কুমড়োর চপটা বেশ ফুলকো ফুলকো হয়েছে। তো কুমড়োর চপ খেতে ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো আমি মাকে বলেছিলাম যে আমার জন্যে করো না, শুধু ভাইয়ের জন্যে করে দাও। তো পরে অবশ্য একটা খেয়েছিলাম, মা বললো খেয়ে দেখ কেমন হয়েছে। তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। বাকি আলু এইসবের খেতে বেশ ভালো লাগে। তো এখানে শুধু কুমড়ো চপই করা হয়েছিল, কারণ আজ থেকে আমাদের চাষের কাজে হাত দেওয়া হয়েছে, এদিকেই অনেকটা তাড়াহুড়া ছিল, আর অন্য কিছু করা গেল না, তো এটাই শুধু করে দিয়েছিল। তো দেখো কি সুন্দর চপগুলো দেখাচ্ছে। তো দেখো এদিকে কুমড়োর চপটা করে কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কি সুন্দর মুচমুচে লাগছে, আর পুরো ফুলকো ফুলকো হয়েছে। এখানে আমি সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর সকালের ব্রেকফাস্টে তো তোমাদেরকে আগেই বলেছিলাম রাতের ঘুগনি ছিল, সেটা গরম করে দিয়েছিল, আর রুটিটা করা হয়েছিল, আর তার সাথে তো দেখলে যে কুমড়োর চপ করা হলো, আর নিয়েছি হচ্ছে একটা ডিম সেদ্ধ। তো এই ছিল আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে গ্রামে বিক্রি হতে এসেছিলো সবজি, তো মা এখান থেকে নিয়ে নিল দুখানা লাউ। তো দেখো একটা রয়েছে, আর একটা আমি এখানে কেটে দিয়েছি, এটা রান্না করবে আজকে। তো লাউ আলু আর বড়ি দিয়ে তরকারি হবে। তো এখানে আমার এটা কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মাকে এবার দিয়ে দেবো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার এদিকে সবজি কাটা কমপ্লিট হয়েছে, আর এদিকে ভাই ওরা গেছিলো পুকুরে মাছ ধরতে। তো বৃষ্টি হলেই তো পুকুর থেকে খুব মাছ ওঠে, পুকুর থেকে নদীর থেকে, তারপরে আমাদের এখানে তো খুব একটা নদী নেই, তো পুকুর আছে, তো ওই পুকুর থেকেই ওঠে। তো এখানে দেখো ভাই আর ওর একটা বন্ধু, ওরা দুজন মিলে দেখো মাছ ধরে নিয়ে এলো। আর এখানে সব কটাই হচ্ছে চুনো মাছ, তো এখানে দেখো অনেক নুড়ি পাথর আছে মাছের মধ্যে, সেগুলো ওরা আলাদা করছে। তো বন্ধুরা, স্নান করা অনেকক্ষণ আগেই আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সময় হচ্ছে একটা। আর দেখো সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আজ থেকে আমাদের চাষের কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা, কারণ বৃষ্টিটা ভালো মতোই হয়েছে। আজকে নিয়ে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই পরশু দিনের সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি থামেনি, মানে হয়তো 5 সেকেন্ড কিংবা 5 মিনিট একটু রেস্ট দিচ্ছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে, আর ঝমঝমিয়ে, রাত্রেবেলা তো ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে, এমনকি দিনের বেলাতেও হচ্ছে। তো মাটি ভিজে পুরো জমিতে জল দাঁড়িয়ে গেছে, তো এখন চাষের কাজে সবাই লেগে পড়েছে। দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে আছে গামলার মধ্যে ভাত, এখানে রয়েছে লাউ আলুর তরকারি, তো এটা ডাল দিয়ে করেছে নাকি আমি বুঝতে পারছি না। এখানে রয়েছে পেঁয়াজি টাইপেরই
তো এটা পেঁয়াজির মতো করা হয় না, এটা দুবার ভাজা হয় না, একবারই ভাজা হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে ভাতের সাথে গরম গরম। তো পেঁয়াজি বলতে পারো এক রকমের, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে এটা করা হয়েছে। আর রয়েছে আলু সেদ্ধ মাখা, এখানে রয়েছে ডাল, আর এখানে যে মাছগুলো নিয়ে এলো ভাই ধরে সেটা এখানে কিছুগুলো ভাজা রেখে দিয়েছে পরের দিন হবে বলে। আর এখানে দেখো, এখানে মা বাবা ভাই খাবে বলে ওদের তিনটে বাটিতে মা বেড়ে রেখেছে। এখানে মাছটা হালকা হালকা, মানে ঝোল নয়, মাখা মাখা ঝালের মতো করা হয়েছে। আর আমার এরকম ছোটো মাছ খেতে খুব একটা ভালো লাগে না বলে আমি খাবো না। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আজকে কিন্তু ঘুমাইনি। তো কিছুক্ষণ শোয়ার পর দেখো আমি এখানে উঠে লেবু কেটে নিয়েছি, এটা মৌসুম্বি লেবু। তো এইদিকে আমি লেবু কাটতে কাটতে দেখো ভাই আবার মাছ নিয়ে এলো, আর এটা প্রায় ছিল 500-র ওপরেই ছিল। তো ওরা দুই বন্ধু মিলে গেছিলো, তো এতগুলোই আবার ও নিয়ে গেছে। তো এখানে তো মানে ওই দুটো যদি এখানে মিক্স করা হতো তাহলে 1 কেজির ওপরে ছিল, এখানে 500-র বেশিই আছে। আর এর আগে তো সকালবেলা দেখিয়েছিলাম তখনও প্রায় 500 হবে, হ্যাঁ 500 মতো হবে। তো দেখো অনেক মাছ উঠছে এখন, আর ওরা 2-3 বার করে যাচ্ছে আর মাছ নিয়ে আসছে। তো মা এখানে মাছটাকে ধুয়ে নিচ্ছে আর এভাবে ঘষে ঘষেই ধোয়ে মাছটা। এখন সময় হচ্ছে 5টা, আর তোমরা দেখলে মা ওখানে মাছগুলো ধুচ্ছে, যে মাছগুলো ভাই একটু আগে নিয়ে এলো তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। তো এখন মা মাছগুলো ধুয়ে নিচ্ছে, কারণ ওই মাছগুলো তো ওইভাবে একটা একটা করে আঁশ ছাড়ানো যায় না, ওইভাবে ঘষেই ছাড়াতে হয়। তো খসখসে জায়গার মধ্যে ঘষে ছাড়ালে তাড়াতাড়ি হয়। তো আমাদের যেহেতু উঠোনটা রাফ ঢালাই করা আছে তো ওখানে বেশ ভালোই হয়ে গেছে ধুতে। তো মা ওখানে ধুয়ে নিচ্ছে, আর শুরু হয়ে গেছে বৃষ্টি আবার। তো এই বৃষ্টি শুরু হলো, এবার সারা রাত ধরে চলবে। তো আর দেখানোর মতো আজকে কিছুই নেই, সারাদিন টুকিটাকি যা করলাম, যা বাড়িতে হচ্ছে সেগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো এখানেই, টাটা বাই বাই।